আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আজকে ভিডিওতে আমরা কথা বলবো লিড জেনারেশন বিজনেস সম্পর্কে দেখুন সারা বিশ্বব্যাপী বিজ্ঞাপনের মাধ্যমটা কিন্তু এখন পরিবর্তন হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা নানা ধরনের কৌশল অবলম্বন করতাম তার মধ্যে আপনি একটু ভাবুন যে দু সালের কথা ভাবুন আর এখন দু সালের কথা ভাবুন দু সালের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম বা কৌশল আর এখন দু হাজার সালের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম বা কৌশলের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে একটা সময় এমন ছিল যে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করার জন্য বিজ্ঞাপন নির্মাতারা আমাদের আবেগকে কাজে লাগাতো সংস্কৃতিকে কাজে লাগাতো লাগে এমন ধাঁচের একটা বিজ্ঞাপন তৈরি করতো যাতে করে আমাদের সংস্কৃতির সাথে আমাদের আবেগের সাথে এটা খাপ খেয়ে যায় আর এই সংস্কৃতি আবেগের সাথে যখন খাপ খেয়ে যাবে তখন কিন্তু সেই প্রোডাক্টটা একদম হিট সেটাকে মাথায় রেখেই কিন্তু বিজ্ঞাপন প্রচার করা হতো আরেকটা বিষয় হচ্ছে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করার ক্ষেত্রে ভিউয়ারদেরকে আসলে জোর করে বিজ্ঞাপন দেখানো হতো কিন্তু এখন সেই বিষয়টা পাল্টে গিয়েছে প্রায় এই অনলাইনের যুগ আসার ফলে অনলাইনের মাধ্যমে ব্যবসাকে প্রচার করার ক্ষেত্রে এখন অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার উপায় চলে এসেছে অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার একটা প্রচলন চলে এসেছে তা এক্ষেত্রে ধরুন আপনি ইউটিউবে বিজ্ঞাপন প্রচার করবেন ইউটিউবের অ্যালগোরিদম হচ্ছে যে যে সবচেয়ে বেশি টাকা প্রদান করবে তার বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি মানে প্রচার করা হবে তারপরে পর্যায়ক্রমে যারা কম টাকা দেবে তাদেরটা ধীরে ধীরে নিচের সারিতে চলে যাবে এভাবে করে যদি বিজ্ঞাপন প্রচার করতে যাই তাহলে কিন্তু ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যবসা ব্যবসার বিজ্ঞাপন প্রচার করার ক্ষেত্রে বেশি একটা অগ্রসর হতে পারবে না তো এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে আসলে ছোট ছোট ব্যবসায়ীদের যদি অনলাইনে তাদের মার্কেটটাকে ধরে রাখতে হয় তাহলে লিড জেনারেশনের দিকে ঝুঁকতে হবে তো লিড জেনারেশন কি সেটা বুঝতে হলে একটা উদাহরণ দেয় ধরুন আপনি আমি এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি এই মাইক্রোফোনটা আপনি কোথা থেকে কিনবেন সেটা জানার জন্য কিন্তু আপনি টেলিভিশনে বিজ্ঞাপন কখনো দেখতে পারবেন না টেলিভিশনের বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু কখনো বলা হয় না যে আপনি এই মাইক্রোফোনটা কোথায় পাবেন সেই দোকানের নামও কিন্তু কখনো বলা হয় না কিন্তু আমরা কি করি মোবাইলে অথবা কম্পিউটার থেকে গুগল করি গুগলে সার্চ করি সার্চ করে এই মাইক্রোফোন কোথায় পাওয়া যায় সেটার সন্ধান বের করি এবং সেক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো গুগল সার্চ করার পরে সবার প্রথমে চলে আসে আমরা কিন্তু সাধারণত সেই প্রতিষ্ঠানগুলো থেকেই প্রোডাক্টগুলো কিনে থাকি আর এই যে আমরা গুগল সার্চ করে সবার প্রথম যাকে পেলাম তার মাধ্যম তার কাছ থেকে যে প্রোডাক্ট কিনলাম তার পেজটা যে গুগলে সবার প্রথম আসলো সেটা কিন্তু এমনি এমনি আসেনি এটা করার জন্য এক্সপার্ট লোকের প্রয়োজন হয়েছে যিনি আসলে এই ব্যবসার সাথে সম্পৃক্ত মাইক্রোফোনের ব্যবসার সাথে সম্পৃক্ত তিনি তো আর এটাকে কিভাবে গুগলের প্রথমে আনতে হয় সেটা সম্পর্কে জানার কথা না কারণ তিনি তার ব্যবসা সম্পর্কেই মাথা খামাতে পছন্দ করেন সেক্ষেত্রে তিনি হয়তো অন্য কারো মাধ্যমে এই কাজটা করিয়ে নিয়েছেন যার ফলে গুগল সার্চ করলে ওনার ওয়েবসাইটটা বা ওনার প্রতিষ্ঠানের নামটা সবার প্রথম চলে আসে আর এই যে ওনার প্রথম আর এই যে ওনার ওয়েবসাইট বা দোকানের নামটা সবার প্রথম চলে আসলো এটাকেই বলে হচ্ছে লিড জেনারেশন মানে প্রথমে চলে আসাটাই হচ্ছে লিড জেনারেশন মানে প্রথমে চলে আসার পর এই যারা সার্চ করবে তারা তার দোকানে যাবে অথবা তার ওয়েবসাইটে যাবে যে সেখান থেকে প্রোডাক্ট কিনবে এই যে গুগল থেকে ওয়েবসাইটে চলে গেল গুগল থেকে ঠিকানা নিয়ে দোকানে চলে গেল বা ফোন করে অর্ডার করলো এই যে একটা প্রক্রিয়া এটাকেই বলে আসলে লিড জেনারেশন এই লিড জেনারেশনের কাজটা করতে হলে আসলে আমাদেরকে সাধারণত যারা ব্যবসায়ী রয়েছে ছোট ছোটো ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আমাদের ব্যবসার কাজ রেখে ওই স্কিল অর্জন করার জন্য আমরা অগ্রসর হব না বা সেই ধরনের সময়ও কারো হয়ে উঠবে না যে আমি আমার ব্যবসাবাদ দিয়ে কিভাবে গুগলে র্যাঙ্ক করতে হয় সেটা আগে শিখে নেই তারপরে আমি ব্যবসা শুরু করব। তো কাছাকাছি ভবিষ্যতে আসলে এটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যে ছোট ছোট ব্যবসায়ীরা যখন বিজ্ঞাপন প্রচার করার কোনো মাধ্যম খুঁজে পাবে না তখন তারা এই গুগলে সম্মুখীন হবে গুগলে কিভাবে তাদের ব্যবসাকে প্রমোট করা যায় কিভাবে তাদের ব্যবসাকে সামনে আনা যায় বা কীভাবে লিড জেনারেশন করে পণ্য বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা অগ্রসর হবে বা ঝুঁকে পড়বে আর ক্ষেত্রে ভবিষ্যতে এমন হওয়ার সম্ভাবনা নাই যে আগামীতে তো হয়তোবা এ হয়তো এখন অনেকেই এই ব্যবসা করছে আগামীতে তো এটা আর করা যাবে না অনেক লোক করছে এরকম হওয়ার সম্ভাবনা নেই দেখুন যখন এটার প্রচলন বৃদ্ধি পাবে তখন অনেক লোকই আসলে এটা ব্যবহার করতে চাইবে আর যখন এটা সহজলভ্য হবে তখন এটার ব্যবহার প্রচলন আরও বৃদ্ধি পাবে একটা সাধারণ কথা পাবেন চাউলের দোকানের কথা ভাবেন চাউল যখন খুব নিত্য নৈমিত্তিক খাবারের একটা পণ্য এটা কিন্তু এটা কিন্তু প্রতিদিনই লাগে আর আপনি এটা কিন্তু আপনার আশেপাশে যত দোকান আছে প্রায় প্রত্যেকটা দোকানে চাউল কিনতে পারবেন তারপরেও কিন্তু চাউলের চাহিদা কমে যাচ্ছে না কোনো ব্যবসায়ী যে না খেয়ে আছে তা নয় ঠিক ব্যাপারটা এমনই হবে ভবিষ্যতে যখন সবাই ইন্টারনেট মার্কেটিংয়ের প্রতি ঝুঁকে পড়বে তখন এই পাশের দোকানেই কেউ আছে কিনা সেটা খুঁজে বের করবে তার কাছ থেকে এই লিড জেনারেশনের কাজটা করিয়ে নেবে তো এদিক থেকে বিবেচনা করলে আমরা কিন্তু বলতেই পারি যে লিড জেনারেশন বিজনেসের তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা বলতে পারি লিড জেনারেশনের বিজনেসটা কিন্তু খুবই সম্ভাবনাময় একটা বিজনেস হতে চলছে ভবিষ্যতে তো যারা এই ক্ষেত্রে কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে কাজ করবেন কি করতে হবে সেটা সম্পর্কে এখন বলা প্রয়োজন ধরুন আপনি এই লিড জেনারেশনের বিজনেসটা করতে চাচ্ছেন তাহলে আপনার কি করা প্রয়োজন আপনি হয়তোবা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন অথবা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা করার পথে আছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে অথবা গুগল সার্চ করে ইউটিউব সার্চ করে সেখান থেকে কিন্তু এই কৌশলগুলো শিখে নিতে পারেন যে কিভাবে একটা ওয়েবসাইটকে কিভাবে একটা দোকানকে গুগলের টপ র্যাঙ্কে আনতে হয় এটা শিখে নিলে কিন্তু আপনি মোটামুটিভাবে এটা দিয়ে ব্যবসা করে খেতে পারবেন এটা শেখার জন্য আপনি অনলাইন ওই যে বললাম অনলাইন থেকেও শিখতে পারেন আবার আমাদের বাংলাদেশে মোটামুটি বেশ কিছু প্রতিষ্ঠিত কোচিং সেন্টার রয়েছে যারা এই এসি কাজ শেখায় তাদের কাছ থেকে আপনি কাজ শিখে নিতে পারেন শিখে একটা লোকাল এজেন্সি খুলতে পারেন খুলে আপনি এই লোকাল এজেন্সিটাও আপনি অনলাইনে প্রচার করে কাস্টমার অ্যারেঞ্জ করতে পারেন তাহলে সেখান থেকে প্রচুর কাস্টমার পাবেন বাংলাদেশে যেহেতু এই কনসেপ্টটা একদমই নতুনের মতো অনেকেই এখনও এটা সম্পর্কে তেমন একটা জানে না যদি ইউটিউবটা বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে গুগল তেমন একটা জনপ্রিয়তা পায়নি তো এক্ষেত্রে আপনি যদি আপনার এই স্কিলটাকে প্রসার করতে চান তাহলে আমার সাজেশন থাকবে আপনি যত ব্যবসায়ী গ্রুপ রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত হতে পারেন হয়ে সে ব্যবসায়ী গ্রুপগুলোতে আপনি আপনার কার্যক্ষমতা বা আপনার দক্ষতা সম্পর্কে একটা বিশদ ডিসক্রিপশান লিখতে পারেন লিখে তাদেরকে বিভিন্ন ধরনের অফার দিতে পারেন যে আপনারা যারা ব্যবসা করছেন তারা আমার সাথে এইভাবে ডিলে আসতে পারেন যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে আমি একটা ওয়েবসাইট করে দেব ওয়েবসাইট করে সেটাকে গুগলের টপ টপ পেজে নিয়ে আসব হ্যাঁ নিয়ে আসার পর আপনার এটাকে মেনটেন করে দেব তো প্রথম দশজনকে আমি এই সার্ভিসটা ফ্রি দিতে চাচ্ছি তো আপনি প্রথম দশজনকে সার্ভিসটা ফ্রি দিতে পারেন সার্ভিস ফ্রি দেওয়ার ফলে অনেকেই কিন্তু আগ্রহ দেখাবে আবার এটাও করতে পারেন যে আপনি সবাইকেই সার্ভিসটা ফ্রি দেবেন টপ টপ পেজে আসার জন্য কিন্তু তার সাথে কিছু কন্ডিশন দিয়ে দিতে পারেন যে আমি টপ পেজে এনে দেবো ঠিক আছে কিন্তু পরবর্তীতে আপনার এই ওয়েবসাইটটার টপ পেজে আসার পর এটাকে টপ পেজে ধরে রাখার জন্য যা করতে হবে সেটা করার জন্য আমাকে একটা নির্দিষ্ট ফি দিতে হবে কারণ আমাদের বাংলাদেশে সবাই চায় ফ্রিতে সব কাজ করিয়ে নেওয়ার জন্য তার জন্য আপনি অবশ্যই ফ্রি কিছু রাখবেন তবে সেখানে অবশ্যই কন্ডিশন থাকবে এভাবে করে কিন্তু আমরা একটা এজেন্সি করে মোটামুটিভাবে একটা ব্যবসা প্রসার করতে পারবো এবং ভবিষ্যতে সেই ব্যবসার প্রসার প্রচারের ফলে এটা সম্ভাবনা এত বেশি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তা আশা করছে আজকে যা বোঝাতে চেয়েছে হয়তোবা তেমন স্পষ্টভাবে আপনাকে ধারণা দিতে পারেনি তারপরেও বলছে যে লিড জেনারেশন বিজনেস এর ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল যারা টেকনোলজি বিষয়গুলো সম্পর্কে ভালো আগ্রহ রাখেন এগুলো আপনাকে খুব টানে তাহলে আপনি এই বিষয়গুলো সম্পর্কে একটু ঘাটাঘাটি করে একটু নলেজ গ্যাদার করে আপনি এই সম্পর্কে একটা বিজনেস দাঁড় করাতে পারেন আশা করছে এখান থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন তো মোটামুটি ভাবে এই ছিল আজকে ভিডিও যারা এই ব্যবসা সম্পর্কে আগ্রহী আছেন হয়তোবা হয়তোবা ব্যবসা আইডিয়াটা অনেকের কাছে ভালো লাগতে পারে বড় অনেকের কাছে নতুন মনে হতে পারে আসলে ব্যবসা আইডিয়াটা কেমন ছিল আসলে কি আমি কোনো যুক্তি সঙ্গত কথা বলেছি কিনা সেটা আপনাদের কাছ থেকে আমার জানার খুব ইচ্ছা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমি যে বিজনেস আইডিয়াটা দিলাম এটা আসলে কোনো কার্যকর বিজনেস আইডিয়া হতে পারে কিনা সেই মতামত জানার অপেক্ষায় রইলাম আর আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফিজ